আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ হাসিনার অধঃপতন হবে সেটা আগে থেকেই বুঝতে পেরেছি। যখন আমি কোরআন এবং হাদিস দেখলাম তখন বুঝতে পারলাম যে শেখ হাসিনার মতো একজন মহিলা তার অধঃপতন একদিন হবেই। সেই অধঃপতন এমনভাবে হবে আগে ভাবিনি। আসলে যদি কোরআন দেখেন, হাদিস দেখেন, তাহলে কোরআন এবং হাদিস থেকে একটা বিষয় বুঝতে পারবেন যে কখনো কোনো রাজা বা কোনো শাসক স্থায়ী হতে পারবে না। যখন সে অত্যাচার করবে, যখন সে সঠিক বিচার করবে না, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার সাম্রাজ্য, তার শাসন ব্যবস্থা ধ্বংস করে দেবেন। ইসলামের আদেশ হচ্ছে কোনো মহিলা নেতৃত্ব করতে পারবে না, কোনো মহিলা শাসন করতে পারবে না। তার অনেকগুলো কারণ আছে, আর এই সম্পর্কে হাদিসের মধ্যে দেখতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জাতি সফল হবে না যারা তাদের নেতৃত্ব একজন নারীর হাতে দেয়। ইসলামের নারী শাসক কেন বৈধ নয়, কেন নিষেধ করা হলো, তার কারণ হচ্ছে একজন নারীকে ঘরে পর্দা সহিত থাকতে হয়। যাদের শক্তি ক্ষমতা অনেক কম, তাদের বুঝ শক্তি কম, কিন্তু ইসলামে একজন পুরুষকে সকলের ইমাম হিসেবে থাকতে হবে, বিভিন্ন কর্মকাণ্ড করতে হবে যেগুলো একজন মহিলার পক্ষে সম্ভব নয়, যেমন নামাজ পড়ানো। এজন্য ইসলামে মহিলাদেরকে শাসকের স্থান দেওয়া হয়নি, আর এজন্য কোনো মহিলা দুঃখ পাবেন না। এটা আপনাদেরকে সম্মানিত করা হয়েছে, আপনাদের স্থান ঘরের মধ্যে। তবে ইসলামে মহিলাদেরও অবদান অনেক, তারা অনেক সময় শাসক হিসাবে কাজ করেছে, অনেক সময় যুক্তি বুদ্ধি দিয়েছে, আবার অনেক মহিলা যুদ্ধ করেছে এবং যুদ্ধ ব্যক্তিদেরকে সেবা করেছে ইত্যাদি। যেমন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হাদিস বর্ণনা করেছেন। তবে শেখ হাসিনা তার যে অন্যায়গুলো দেখা গেছে, তার যে অন্যায় বেড়ে চলেছে, তার অন্যায় যেভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, তার অধঃপতন হবে সেটা আগে থেকেই বুঝতে পারতাম। তার কারণ যখনই সে ইসলামের বিপক্ষে কিছু করবে, আলেমদেরকে ছোট করবে, আলেমদেরকে অত্যাচার করবে, আল্লাহ তাআলা তার উপরে গজব দিবে। শেখ হাসিনা তার পিতার মূর্তি বানিয়ে দেশের আনাচে কানাচে রেখেছে। ইসলামের দৃষ্টিতে মূর্তি বানানো ঠিক কাজ নয়, মুসলিম হয়ে এরকম কাজ করে এটা একটা অন্যায় কাজ। তার সবচেয়ে বড় ভুল হচ্ছে দেশের সমস্ত মানুষকে এক চোখে না দেখা। যদি আপনি সরকার হন তাহলে আপনাকে সবাইকে সমান অধিকার দিতে হবে, এক চোখে দেখতে হবে। সে তার নেতাগুলোকে, তার দলের মানুষগুলোকে নিজের মতো দেখেছে আর বাকিদের কথা ভাবেনি। চাকরির কোটা নিয়ে নিজের মনমানি করে গেছে, পুলিশ বাহিনীকে মানুষের ওপরে অত্যাচারের জন্য ঘোষণা দিয়েছে। এরকমই শত শত কারণের জন্য আজ শেখ হাসিনা দেশ ছেড়ে অন্য দেশে পালাতে বাধ্য হচ্ছে। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কোরআন সরাসরি নারীকে শাসক হিসাবে কিছু বলে না, তবে কিছু আয়াত থেকে পুরুষ শাসক হিসাবে কাজ করবে সেটাই বুঝতে পারা যায়। যেমন সূরা নিসার 34 নম্বর আয়াতে নারী শাসক নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আর রিজাল কওয়ামুন আলা নিসাই বিমা ফাযযালাল্লাহু বাযযুহুম আলা বাযযি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারীদের রক্ষক, যেহেতু আল্লাহ তাদের একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের অর্থ ব্যয় করে। পুরুষরা মহিলাদের দেখাশোনা করবে, এটাই আল্লাহ তাআলার বিধান। মহিলারা ঘরের মধ্যে থাকবে, এটাই আল্লাহ তাআলার বিধান। কিন্তু শেখ হাসিনা একজন মহিলা হওয়ার পরে দেশ পরিচালনা করা ইসলামের দৃষ্টিতে এটা ভালো কাজ নয়। তারপরে একের পর এক অন্যায় তার মাধ্যমে দেখা গেছে, যেগুলো আল্লাহ তাআলা সহ্য করেনি। হতে পারে তার এইসব কারণের মাধ্যমেই আল্লাহ তাআলা তার ওপরে এরকম ফয়সালা দিয়েছে যে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। তো রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ তাআলা। আর এই সম্পর্কে তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বলো, হে আল্লাহ রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন।
আপনার হাতেই কল্যাণ, নিশ্চয় আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটা কি আপনাদেরকে বলবো, দেশের শাসন ক্ষমতা সরকারের হাতে, দেশের শক্তি, সেনাবাহিনী, গুলি, বোমা সব কিছু সরকারের হাতে, সব কিছু সরকারের হাতে থাকা সত্ত্বেও দেশের স্টুডেন্টস কীভাবে সব কিছু পাল্টে দিল এটা ভেবে অবাক লাগে। আসলে যদি কোরআন এবং হাদিস দেখেন তাহলে অনেক এরকম ঘটনা দেখতে পাবেন যেখানে ছোট ছোট দল বা কম শক্তিওয়ালা দল বড় সেনাবাহিনী দলকে হারিয়ে দিয়েছে, আর এটা তখনই সম্ভব হবে যখন অন্যায়ের বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়াবে, যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অন্যায় প্রতিবাদ করবে, তখনই এরকম সম্ভব হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কামিম ফিয়াতিন কলিগলাতিন গলাবাত ফিয়াতান কাসিরতাম বিইজনিল্লাহ আল্লাহু মাআসসাবিরিন। কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো এই আয় থেকে আমরা যেটা জানতে পারি যে যখন অন্যায় দেখবেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি একাই দাঁড়ান, আপনার সাথে দেখতে পাবেন আল্লাহ তাআলার সাহায্য। যুগে যুগে আল্লাহ তাআলার সাহায্য এভাবে এসেছে, তবে আমাদেরকে সৎ থাকতে হবে। এতটুকুই আপনাদেরকে বলবো।